109 নম্বর ওয়ার্ডের প্রার্থী অনন্যা ব্যানার্জি রয়ে প্রচারে নেমেছেন। তুমি দেখতে পাচ্ছ যে অরূপ বিশ্বাস রয়েছেন, প্রার্থী অনন্যা ব্যানার্জি রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, দৌড়ে দৌড়ে যাচ্ছেন। অরূপদা দেখো, সর্বত্রই যেখানেই যাচ্ছি মনে হচ্ছে মমতাময়, পুরো সর্বত্রই জোড়া ফুল ফুটে আছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, সেটাকে ঘিরেই আজকে মানুষের এই উন্মাদনা, মানুষের এই সমর্থন, মানুষের এই আশীর্বাদ। দেখো আজকে যেই অঞ্চলে রয়েছি এটা হচ্ছে শহীদ স্মৃতি। 30 বছর এখানে পুরো প্রতিনিধিরা ছিলেন বামপন্থীদের, তারা মানুষের জন্য কিছু করেননি। লড়াইটা 30 বছর বনাম 5 বছরের লড়াই। 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনন্যা ব্যানার্জি এই অঞ্চলকে ঘিরে তার যে উন্নয়ন, তারই আজকে ফলস্বরূপ আজকে শহীদ স্মৃতিতে একটা মানুষও বাড়িতে নেই, সবাই আমাদের মিছিলে। এটাই হচ্ছে উন্নয়ন। আজকে ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী পৌঁছে গেছে। তাই মানুষ আজকে মমতাময় হয়ে গেছে। তাই পুরো শহীদ স্মৃতি আজকে রাস্তায় নেমেছে। বিজেপি বলছে যে এখনো এখানে জল জমছে, বিদ্যুৎ নেই, বিভিন্ন অভিযোগ বিজেপি করছে, বামেরা করছে। বিজেপি বামেরা করুক, তার কারণ তারা 30 বছর ছিলেন, কিছু করতে পারেননি। এখানকার বিধায়কে কে ছিলেন? এখানকার বিধায়ক ছিলেন শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য। কত বছর? 24 বছর। 30 বছর বামপন্থী পৌর প্রতিনিধিরা, তারা কিছু করতে পারলেন না। আর অনন্যা ব্যানার্জি যা করেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 100-0 বলে হারবে। কলকাতার কি ফলাফল হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সারা কলকাতার ফলাফল কি হবে? 144-0। আমি একটু প্রার্থী অনন্যা ব্যানার্জির সঙ্গে কথা বলবো। অনন্যাজি 5 বছর কাজ করলেন, কি কি মনে হচ্ছে যে কোনো কাজ বাকি আছে যেটা যদি জিতে আসেন করবেন? হ্যাঁ, ডেফিনেটলি জল ছিল না, একবেলা জল দিচ্ছি, 3 বেলা জল দেবো। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল না, এখন ড্রেন হয়ে গেছে, কিন্তু আরও বেশি করতে হবে। এইসব অঞ্চলে মেয়েরা, মেয়ের ভোটার বেশি পুরুষ। মহিলাদের জন্য আমরা ওয়াটার এটিএম এর মতন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বানাবো। আচ্ছা, তুমি দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড ভিড় এই সময় কর্মী সমর্থকদের, তাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন 109 প্রার্থী অনন্যা ব্যানার্জি, সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখতে পাচ্ছ যে স্থানীয় একটি মন্দির, সেই মন্দিরে পুজো দিতে ঢুকছেন অনন্যা ব্যানার্জি, সঙ্গে অরূপ বিশ্বাস। স্বাভাবিকভাবে নির্বাচনের একদম প্রচারের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। শুক্রবার কলকাতা পুর নিগমের নির্বাচনের শেষ দিন প্রচারের, তার আগে কার্যত প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সেই ছবি দেখতে পাচ্ছে যে অনন্যা ব্যানার্জি অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি প্রচার সারছেন। এই মুহূর্তে পেয়ালেস হাসপাতালের পিছন দিকে যে শহীদ স্মৃতি রয়েছে, সেই শহীদ স্মৃতির অঞ্চলে প্রবীণ আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। 109 নম্বর ওয়ার্ড, যেখানে তৃণমূল প্রার্থী অনন্যা চক্রবর্তী, যার হয়ে প্রচারে অরূপ বিশ্বাস, এই মুহূর্তে মন্দিরে পুজো দিচ্ছেন এবং মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছেন। তারা আশাবাদী। অরূপ বিশ্বাসের কণ্ঠেও সে একেবারে সেই আত্মবিশ্বাসের সুর, তার সঙ্গে সঙ্গে অনন্যা চক্রবর্তী, তিনি 5 বছর কাজ করেছেন এবং খুব স্বাভাবিকভাবে আরও কাজ করতে হবে সেই আশ্বাসও তিনি দিলেন। অনন্যা ব্যানার্জি তৃণমূল প্রার্থী 109 নম্বর ওয়ার্ডে মুহূর্তে তিনি প্রচার চালাচ্ছেন এবং এই মুহূর্তে মানুষের উচ্ছ্বাস একেবারে ক্যামেরাতেই ধরা পড়ছে। আরও একটু স্পষ্ট করতে চাইব, প্রবীর আমাদের সঙ্গে রয়েছে। প্রবীর, সাধারণ মানুষের কতটা উচ্ছ্বাস তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? প্রবীর, দেখো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক তারা যেমন রয়েছেন, পাশাপাশি যাদের বাড়ি যাচ্ছেন অনন্যা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, সবাই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ফুল দিয়ে গ্রহণ করছেন অরূপ বিশ্বাস অনন্যা ব্যানার্জিকে। কার্যত ফুল পুষ্পবৃষ্টি বলা যায়। একদিকে প্রচুর ভিড়, সাধারণ মানুষের যে উৎসাহ সেটাও কিন্তু চোখে পড়ার মতো। তার কারণ অরূপ বিশ্বাস যেটা দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের একটা USP সেটা হচ্ছে উন্নয়ন। 5 বছর ধরে কাজ করেছে তৃণমূল কাউন্সিলররা বিভিন্ন ওয়ার্ডে, মানুষের সঙ্গে গেছেন, রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্প মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। সে লক্ষ্মীর ভাণ্ডার হোক, কন্যাশ্রী হোক, অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে যেখানে সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে গেছেন কাউন্সিলররা রাজ্য সরকারের প্রকল্পগুলোকে নিয়ে। তাই স্বাভাবিকভাবেই কাজ করা যে সমস্ত কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের
কংগ্রেসে রয়েছেন তাদেরকে বিরোধীদের পক্ষে হারানো সম্ভব নয়, কেন তারা সারা বছর মানুষের সঙ্গে ছিলেন, মানুষের সঙ্গে আছেন। তাই অরূপ বিশ্বাসের দাবি যে 144টি ওয়ার্ডের মধ্যে 144টি ওয়ার্ডই তৃণমূল কংগ্রেস জিতবে, স্বাভাবিকভাবেই বিরোধীদের কিন্তু এখানে কোনো জায়গা নেই। এবং প্রচারের শেষ লগ্নে সেই ছবিটাই ফুটে উঠছে যে একদিকে যেমন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা, পাশাপাশি সাধারণ মানুষ যাদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারাও কিন্তু বেরিয়ে এসে তাদেরকে অভিবাদন করছেন। স্বাভাবিকভাবে একদম প্রচারের শেষ পর্যায়ে তৃণমূল পর্বে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকরা প্রচারে ঝড় তুলেছেন সারা কলকাতা জুড়েই। 109 তো অরূপ বিশ্বাস, অনন্যা ব্যানার্জি তারা প্রচার করছেন এই মুহূর্তে। আপাতত ধন্যবাদ প্রবীর চক্রবর্তী, প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। 109 নম্বর ওয়ার্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।